হ্যালো এভরিওয়ান তোমরা দেখছো আমার চ্যানেল টেকনোপিডিয়া লাইভ এবং আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ জিলেট দু হাজার কুড়িতে যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করেছো তোমরা জিলেটের থ্রুতে যে ল্যাটারাল এন্ট্রিতে বিটেক বা আদার্স বিভিন্ন কোর্সে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করেছো তোমাদের যে কাউন্সিলিং সেই কাউন্সিলিং প্রসেস খুব তাড়াতাড়ি শুরু হবে এমনটাই তোমাদেরকে এর আগের ভিডিওতে জানিয়েছিলাম এবং আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো যে কাউন্সিলিং তোমাদের কবে থেকে স্টার্ট হবে এবং কোন কোন স্টেপে তোমাদের কাউন্সিলিং হবে সেই সমস্ত ইম্পর্টেন্ট ডেট এবং জিলেট দু হাজার কুড়ির যে টাইম টেবিল সেই সম্পূর্ণ টাইম টেবিল তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো তোমাদের মেরিট লিস্ট কবে পাবলিশ করা হবে সেই সমস্ত ইনফরমেশন তো ভিডিওটা প্রত্যেকটা জিলেট অ্যাপ্লাই করেছো এমন ক্যান্ডিডেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা অবশ্যই ভিডিওটাকে দেখো এবং তার সঙ্গে সঙ্গে চ্যানেল একদম নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ ইন ফিউচার তোমার এডুকেশন রিলেটেড সমস্ত আপডেট কিন্তু টেকনোপিডিয়া লাইভ তোমাদেরকে টাইম টু টাইম প্রোভাইড করে থাকবে তো অবশ্যই দেখো তোমাদেরকে বলবো যে জিলেটের যে কাউন্সেলিং প্রসেস সেই কাউন্সেলিং প্রসেস রিলেটেড এর এক আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে তোমাদেরকে বলেছিলাম যে কাউন্সেলিং রিলেটেড বিভিন্ন ইম্পর্টেন্ট ইনফরমেশন এবং আজকের ভিডিওতে বলবো তোমাদেরকে কোন ডেটে কোন প্রসেসটা তোমাদেরকে করতে হবে সেই ইম্পর্টেন্ট ডেট অর্থাৎ জিলেট টোয়েন্টি টোয়েন্টির যে টাইম টেবিল তো দেখো তোমাদের সেই টাইম টেবিল পাবলিশ করা হয়েছে এটা হচ্ছে সেই টাইম টেবিল তোমাদের জিলেট টোয়েন্টি টোয়েন্টির তো এখানে যে ইম্পর্টেন্ট ব্যাপারগুলো রয়েছে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। তো দেখো এক্ষেত্রে প্রথমেই তোমাদেরকে যে ব্যাপারটি বলবো যে এক্ষেত্রে যে সমস্ত ডেট এখানে বলা রয়েছে সবগুলোই কিন্তু টেন্টেটিভ এবং এগুলো কিন্তু স্পেশাল সার্কামস্টান্সেস বিভিন্ন প্রবলেমের জন্য চেঞ্জ হতে পারে কিন্তু এই ডেটগুলো ডাব্লিউ যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আপলোড করা হয়েছে তোমরা যারা এই ডেটটাকে ডাউনলোড করতে চাও এই টাইম টেবিলটাকে তো সেই টাইম টেবিলটা ডাউনলোড করতে চাইলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া এই যে লিঙ্ক এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে গিয়ে তোমরা টাইম টেবিলটা ডাউনলোড করে নিতে পারবে তো দেখো তার আগে তোমাদেরকে বলবো প্রথমেই থাকছে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস যে রেজিস্ট্রেশন করতে হবে এবং তোমাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম ঠিক কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে যারা সেই ভিডিওটি দেখুন আবার একবার সেই ভিডিওটা এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি আই বাটনে পেয়ে যাবে সেখান থেকে দেখে নাও এবং আরও দেখো এই যে ডকুমেন্টসগুলো রয়েছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফার্মেসি বিএসসির যে স্টুডেন্টস তোমাদের এই যে সমস্ত মার্কশিটগুলো তোমাদেরকে আপলোড করতে হবে তো অবশ্যই এর আগের ভিডিওটা আমাদের দেখে নিতে পারবে তোমরা সেখানে দেখতে পেয়ে যাবে তো দেখো এই প্রসেসটা তোমাদের রেজিস্ট্রেশন করার জন্য চোদ্দ তারিখ থেকে রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে ডিসেম্বরের এবং এই সম্পূর্ণ প্রসেসটা চলবে কুড়ি তারিখ পর্যন্ত অর্থাৎ তোমাদের যে কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশন এবং ডকুমেন্টস আপলোড এটা করতে পারবে ডিসেম্বরের চোদ্দ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে তোমাদেরকে এটি করতে হবে এর পরবর্তী যেটা থাকবে যে যদি কেউ ভুল করে থাকো কোনো তো সেক্ষেত্রে তোমাদের কারেকশানের জন্য একটা সুযোগ থাকছে তো সেই সমস্ত কিছু আর ডকুমেন্টস কারেকশন যদি ভুল হয়ে থাকে তোমার ফোনে ছোটা মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আগের ভিডিওতে আমি বলেছিলাম তো তারপর আবার তুমি কারেক্ট ডকুমেন্টস আপলোড করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে চয়েস ফিলিং বাই দ্য ক্যান্ডিডেটস চয়েস ফিলিংয়ের জন্য ডেট থাকছে এই চোদ্দো থেকে কুড়ি তারিখের মধ্যেই তোমাকে চয়েস ফিলিং করতে হবে এবং চয়েস লকিং এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেটা তোমাদের সতেরো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে চয়েস লকিং অ্যাক্টিভেট হবে তো সেটা তোমাকে করে নিতে হবে এবং এই সংক্রান্ত আরও কিছু ইম্পর্টেন্ট আপডেট আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যারা দেখোই এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওটার লিঙ্ক থাকছে অবশ্যই কিন্তু দেখে নেবে এর পরবর্তী দেখো তোমাদের যে ভেরিফিকেশান অব ডকুমেন্টস কবে হবে যেগুলো ডেট কিন্তু তোমাদেরকে পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে এবং র্যাঙ্ক কার্ড তোমরা যে ফার্স্ট অ্যালোটমেন্ট সিট অ্যালোটমেন্ট সেকেন্ড সিট অ্যালোটমেন্ট এই সমস্ত ডেট কিন্তু তোমাদেরকে এখন অবধি কোনো টেন্টেটিভ ডেট দেওয়া হয়নি তো আপাতত তোমাদের জন্য যেটা বলা হয়েছে যে তোমাদের কাউন্সেলিংয়ের জন্য যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন তোমাদের করতে হবে তার সঙ্গে সঙ্গে ডকুমেন্টস আপলোড এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদেরকে আপলোড করতে হবে তার পরবর্তী থাকছে চয়েস ফিলিং অর্থাৎ তুমি কোন কোন চয়েসগুলো কোন কলেজ কোন ব্রাঞ্চ চাইছো সেটা থাকছে তার পরবর্তী রয়েছে চয়েস লকিং তো এই যে ডেট এখন অব্দি অ্যানাউন্স করা হয়েছে এর পরবর্তী টাইম টেবিল খুব তাড়াতাড়ি আপডেট দেওয়া হবে তো অবশ্যই প্রত্যেককে বলবো এই ভিডিওটা তোমরা যদি দেখে থাকো আশা করছি বুঝতে পেরেছো এই ভিডিওর যে ইম্পর্ট্যান্ট বিষয়বস্তুটা এবং এই ভিডিওর ইম্পর্টেন্স কতটা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে এবং শেয়ার করে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে জানিয়ে দেবে যে জিলেটের যে কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশন এবং চয়েস ফুলিং ডকুমেন্টস আপলোড এগুলো স্টার্ট হয়েছে এবং অবশ্যই প্রত্যেককে রিকোয়েস্ট করবো আগের ভিডিওটা দেখে নাও যাতে করে তোমরা ইন ডিটেলসে জিলেট কাউন্সিলিং রিলেটেড সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো তো আজকের জন্য এইটুকুই আবার দেখাবে কোনো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা প্রত্যেককে দেখতে থাকো টেকনোপিডিয়া লাইফ দা ওয়ে অফ লার্নিং